প্রশংসা কেবলমাত্র সেই সৃষ্টিকর্তার, সেই সৃষ্টিকর্তার দয়া, রহমত ও শান্তি সকলের উপর বর্ষিত হোক। বায়োফ্লাক ফিস এমএমের পক্ষ থেকে সকল বায়োফ্লাক মাছ চাষিদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি একটা ভিডিও পোস্ট করছি যার বিষয় বস্তু হচ্ছে বায়োফ্লাক কালচার কেন এত দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। এই বায়োফ্লাক কালচার কেন এত দ্রুত পৃথিবীতে ছড়িয়ে পড়ল এর মূলত আমি গোটা সাতেক পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। কী কারণে এত দ্রুত বিস্তার লাভ করল বায়োফ্লাক, যা নিয়ে পশ্চিমবাংলা, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, আমেরিকা, সারা পৃথিবীতে হইচই পড়ে গিয়েছে। প্রথমত হচ্ছে যেটা কথা, বর্তমান বেকার সমস্যা একটা বড় সমস্যা। মানুষ কাজ খুঁজে বেড়াচ্ছে, কোনো কাজ পাচ্ছে না। এই বায়োফ্লাক চাষ করার জন্যে অল্প পুঁজি বিনিয়োগ করলে বায়োফ্লাক চাষে শুরু করতে পারছে। এই জন্যে যুবক বা বাড়ির যে কোনো ছেলে মেয়েরা এই কাজে খুব সত্বর তারা নিয়োজিত হয়ে যাচ্ছে, যে অল্প পুঁজিতে 20-30 হাজার টাকা নিয়ে ব্যবসাটা স্টার্ট করতে পারছে, অথবা যারা একটু ভালো করে করতে চাইছে 50,000-1,00,000। এখানেই একটা প্রথম প্লাস পয়েন্ট, যেখানে ব্যবসা করতে গেলে 1,00,000 টাকা প্রয়োজন, সেখানে অল্প পুঁজি বিনিয়োগ করে এই বায়োফ্লাক শুরু করতে পারছে। দ্বিতীয়টা যে এই ব্যবসা করার জন্যে কোনো লেবারের প্রয়োজন নেই। যে বায়োফ্লাক চাষ করবে সে নিজে একটু জ্ঞান অর্জন করে ইউটিউবতে দেখে ভালো করে শিখে জ্ঞান অর্জন করে সে ব্যবসাটা স্টার্ট করতে পারছে। এখানে কোনো আদার্স লোক বা লেবারের প্রয়োজন নেই। এখানে একটা প্লাস পয়েন্ট, কারণ হচ্ছে বর্তমান লেবার সমস্যা একটা বড় সমস্যা। তৃতীয়ত যে এই বায়োফ্লাক কেন আমরা করব, বায়োফ্লাক যে চাষ করছি এখানে, যে মাছ চাষে আপনি করেন না কেন, কোনো মাছ চাষে 1 কিলো খাবার খাইয়ে সর্বনিম্ন 1 কিলো মাছ উৎপাদন করতে গেলে সর্বনিম্ন এক কিলো খাবার খাওয়াতে হবে। কিন্তু বায়োফ্লাকের পক্ষে 600-700-800 খাবার খাইয়ে 1 কিলো মাছ উৎপাদন করা সম্ভব। অন্যান্য ক্ষেত্রে 1 থেকে 1.5-2 কিলো পর্যন্ত খাবার খাওয়া যায়, কিন্তু আপনি কই মাছ, কোনো সেক্স যে মাছগুলো করবেন সেখানে 600-700-800 খাবার খেয়ে কিন্তু 1 কিলো মাছ হামেশাই তৈরি হবে। এখানে খরচ অনেক কম। আর একটা বিষয় যেটা, বায়োফ্লাক যা চাষ করবে, অনেকের যে কোনো একটা ব্যবসা করতে গেলে একটা জায়গা বা পজিশানে প্রয়োজন হয়, কিন্তু যেই বায়োফ্লাক চাষ করবে তার বাড়ির সামনে যে কোনো একটা ছোট্ট জায়গা, 10 ফুট বাই 10 ফুট একটা জায়গা নিয়ে সে বায়োফ্লাক চাষে স্টার্ট করতে পারছে। যদিও তার বাড়ির সামনে জায়গা না থাকে, সে কিন্তু ছাদের উপরেও জায়গা থাকে, কিন্তু সেই বায়োফ্লাক চাষকে স্টার্ট করতে পারবে। এ একটা খুব প্লাস পয়েন্ট এই কালচার করার জন্য। এখানে কোনো জায়গার সমস্যা হয় না, কিন্তু অন্য চাষ করতে গেলে সে ব্যবসা করতে গেলে তার ঘর নিতে হয় বা জায়গার প্রয়োজন, যে কোনো খামার থেকে তো অনেকটা বড়ো জায়গার প্রয়োজন। এখানে অল্প জায়গায় অধিক মাছ উৎপাদন, আপনি একটা 10,000 লিটার ট্যাঙ্ক তৈরি করলে সেখান থেকে মিনিমাম 500 কিলো মাছ আপনি উৎপাদন, 4 থেকে 500 থেকে 600 কিলো পর্যন্ত মাছ আপনি সেখান থেকে উৎপাদন করতে পারবেন। আর একটা পয়েন্ট যেটা, এই মাছ চাষ করার জন্য যেই করুক না কেন, সে যে কাজ করছে সেই কাজের সঙ্গে সঙ্গে এই মাছ চাষটা করতে পারবে। তার এক্সট্রা 24 ঘন্টা কেন সময় দেওয়ার প্রয়োজন, সে জানা বোঝার পরে সকালে একবার খাওয়া বা বিকেল একবার খাওয়া, একটু পিএস অ্যামোনিয়া এগুলো চেক করে সে তার কাজে বেরিয়ে যেতে পারে। এটা একটা প্লাস পয়েন্ট, সে চাকরির পাশাপাশি বা ব্যবসার পাশাপাশি ছোট করে এই কাজটা শুরু করতে পারবে, এটাও একটা প্লাস পয়েন্ট। প্রয়োজনে এই মাছ চাষটা বাড়ির মহিলারা করতে পারবে, এটাও একটা প্লাস পয়েন্ট।
আর একটা পয়েন্ট যেটা আমি বলতে চাই বিশেষ করে, আমি আমরা বর্তমানে যে ব্যবসায় যাই না কেন, বেকার ছেলেরা ব্যবসায় গেলে তারা রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে, ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, লোকসান বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আমি যেটা বুঝেছি আমার অভিজ্ঞতায়, যে বায়োফ্লাগ চাষে আপনার ঝুঁকি খুবই কম, নেই বললেই চলে। আপনি যদি একটু বুঝে সুযোগ করতে পারেন তাহলে আপনাকে ঝুঁকি হিসেব মতন 0-10%। কিন্তু অন্য ক্ষেত্রে যেখানেই যাবেন আপনার 0-100% পর্যন্ত ঝুঁকি। তাই এখানে সব থেকে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে ঝুঁকি কম, যদি একটু বুঝে সুযোগ করা যায় তাহলে এই বায়োফ্লাগ মাছ চাষ করে একটা ছোট্ট সংসার সে সুস্থ হালতে সে বহন করতে পারবে। এখান থেকে মিনিমাম মাসে 10-15,000 টাকা আয় করা কোনো ব্যাপারই না, যদি সে বুঝে সুঝে এই বায়োফ্লাগটা চাষ করে। তাই বর্তমান পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের যে বেকার সমস্যা, তার উদ্দেশ্যে বলছি আপনারা ভালোভাবে ইউটিউবে লক্ষ্য করুন, সেখান থেকে জ্ঞান অর্জন করুন। জ্ঞান অর্জন করে আপনার প্রয়োজন নেই এক্ষুনি 5,000-10,000 টাকা দিয়ে ট্রেনিং নয়, আপনাকে জ্ঞান অর্জন করুন। আপনার পাশে যারা করছে তাদের বাড়িতে যান, বারবার দেখুন, লক্ষ্য করুন। হ্যাঁ, সেখানে গিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে চারখানা চেম্বার তৈরি করেছি 10,000 লিটারে, আপনার এখানেও এসে আমার দেখে যেতে পারেন। এখানে কোনো পয়সার দরকার নেই, এখানে আপনি আমার কাছ থেকে সুপরামর্শ পাবেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল বায়োফ্লাগ ফিশ MM, এখান থেকেও আপনি সুপরামর্শ পাবেন। আমাদের আপনাদের কাছে অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের উৎসাহকে বাড়িয়ে দেন, আমরা আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সহযোগিতা করতে পারি। আপনি আমার সহযোগিতা করুন, আপনারা সহযোগিতা করি, আমাদের উন্নতি, সকল উন্নতি, দেশের উন্নতি এবং টোটালি মাছের যে আমাদের পশ্চিমবাংলায় মাছের যে অভাব, আজ প্রত্যেকটা দিন ভোরবেলা হাজার হাজার না কোটি টাকার মাছ অন্য রাজ্য থেকে পশ্চিমবাংলায় ঢুকছে। আমরা যদি বাড়িতে অন্তত 10% বাড়িতে এই বায়োফ্লাগ কি 5% বাড়িতে শতকরা এই বায়োফ্লাগ মাছ চাষ করি, কিছুটা আমরা সেই বাইরে ফরমালিনযুক্ত মাছ আসা বন্ধ করতে পারবো। তাই আসুন আমরা সকলে আমাদের সকলে পরিবেশের স্বার্থে, আমাদের সকলে নেক্সট জেনারেশনের স্বার্থে এই বায়োফ্লাগ মাছ চাষকে আমরা সুন্দরভাবে গ্রহণ করি। হ্যাঁ, সঠিক তথ্য জানি, সঠিকভাবে গ্রহণকারী কারো প্ররোচনায় পা না দিয়ে সঠিকভাবে জ্ঞান অর্জন করে তারপরে আমরা ছোট করে শুরু করে এই বায়োফ্লাগ মাছ বা কালচার শুরু করি। এই বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলের সুস্থতা ও শান্তি কামনা করি, আমার বক্তব্য শেষ করলাম।